মৃত্যু ঘটাতে পারেন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আছে কিছু চাও? আল্লাহ রাসূল বলেছেন দোয়া, চাওয়া নেই তবুও দোয়া। বোঝা গেল কি যে চাওয়া থাকবে তবেই তাকে দোয়া বলা হবে তা নয়, চাওয়া না হলেও দোয়া বলা হবে, ঠিক আছে? প্রশংসামূলক জিনিস হচ্ছে দোয়া। এখন দেখব যে এই যে দোয়া আমি বললাম বা হাদিসে আছে সেই দোয়াতে আল্লাহর প্রশংসা আছে না নেই। জাহাবাজ্জামা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজব, এটা কি স্বাস্থ্যগত কোনো কবিতা? এর কবিতাও নয় এটা, এটা হলো দোয়া। কিভাবে দোয়া? সাবাতাল আজব, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করে। আমরা আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছি না, আর যদিও আলহামদুলিল্লাহ নেই কিন্তু অন্যভাবে তো রয়েছে। যে জাহাবাল জামা, আমার পিয়াস দূরীভূত হলো, আর সে পিয়াস দূরীভূত করলো কে? ওয়াবতাল্লাতিল উরুক, আর শুধু পানি খেলেই যে সমস্ত শিরা উপশিরা তাও তাজা হয়ে যাবে তাও জরুরি না, যতক্ষণ না আল্লাহ করেছেন। তাতে মনে মনে আল্লাহ তো থাকবেই, আল্লাহর শানেই, আল্লাহর শানেই রোজা রেখেছিলাম, আল্লাহর খাতে আল্লাহর জন্যই আমরা ইফতারি করছি, আল্লাহর হুকুমেই এই সময় ইফতারি করছি, তাহলে এই সময় আমরা কাকে কথাটা বলছি? ওই বলছে কি, অনেকে বলছে কি এই কথাটা কাকে বলা হচ্ছে তারও কোনো ঠিক নেই। হ্যাঁ, তো ইফতারি করছি যার হুকুমে তাকেই তো বলা হচ্ছে। হ্যাঁ, নির্ধারিত হলো বা অবধারিত হলো, এটা আল্লাহর প্রশংসা হলো, অবশ্যই আল্লাহর প্রশংসা হলো। এখন বলবে তাহলে ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ কখন বলতে হয়? সাধারণত ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ বলতে হয়, আর পাস্টের জন্য, অতীতের জন্য মাশাআল্লাহ বলতে হয়, এটা আমরা জানি। আপনি রিয়াজ গিয়েছিলেন, রিয়াজের প্রোগ্রামে গিয়েছিলেন, ইনশাআল্লাহ হবে বলা? আপনি রিয়াজের প্রোগ্রামে যাবেন? যাবো ইনশাআল্লাহ। গিয়েছিলাম? মাশাআল্লাহ, এটাই নিয়ম, তাই না? এখন দেখতে হবে যে দোয়াটা আমরা পড়লাম এই দোয়ার ভিতরে কি অতীতের কথা আছে না ভবিষ্যতের কথা আছে, কে বলতে পারবে? শব্দগুলো যে ব্যবহার করা হয়েছে, যে জাহাবাল জামা ওয়াবদাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজর, জাহাবা আর ওয়াবদাল্লা ইত্তাল্লা আর সাবাতা, ভবিষ্যতের কথা আছে না অতীতের কথা? অতীতের কথা আছে। আমরা তো কি আছিলাম, এখন রোজা রাখলাম, আর রোজা রেখে আমি বলছি যে আজর হয়ে গেছে, মানে সওয়াব পেয়ে গেছি ইনশাআল্লাহ। তো পেয়ে গেছি মাশাআল্লাহ বলতে হয় না, পেয়ে গেছি ইনশাআল্লাহ বলতে হয়? সওয়াব তো হাদিসে নেই, পেয়ে গেছি সওয়াব, পেয়ে গেছি সওয়াব, অবধারিত হয়ে গেছে ইনশাআল্লাহ না মাশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন? যেহেতু পেয়ে গেছি কি না শিওর নয়, আশা, ঠিক কিনা? আপনি একটা চিঠি ছাড়লেন, চিঠি ছাড়লেন, টেলিফোন করলেন, মা আমি চিঠি লিখ, কই বাবা পৌঁছায়নি, ইনশাআল্লাহ এখন ঢাকাতে পৌঁছে গেছে, এই দু একদিনের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে, কথাটা ঠিক হলো? বললো ইনশাআল্লাহ ঢাকাতে পৌঁছে যাবে, না গেছে, দু একদিনের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে, কথাটা ঠিক হলো? বললো কেন আপনি ইনশাআল্লাহ ঢাকাতে পৌঁছে গেছে বললেন, যেহেতু আপনি শিওর নন যে পৌঁছেছে কি না? খুব সুন্দর কথা। অতএব হাদিসে যে সাবাতাল আজর ইনশাআল্লাহ বলা হয়েছে এটা ভুল না, এটা আল্লাহ নবীর কথা। আর তুমি বলছো না এটা ভুল, আল্লাহ নবীর কথা হতেই পারে না, কারণ এরকম ভাষাতে ব্যবহার হয়ই না। আরে ভাষা তুমি জানো কি? ভাষা না জেনেই যদি ভাষা এত বড় দাবি করতে পারো তাহলে তুমি তো নবী। হ্যাঁ, সুতরাং কিছু মানুষ আছে যারা নতুন কিছু দেখে দেখিয়ে সমাজের চোখে বড় হতে চায়, সমাজের দৃষ্টি আকর্ষণ করতে চায়, আলেম না হয়ে বড় আলেম সাজার শখ থাকে মনে মনে, বড় দুঃখের কথা, এগুলো বড় দুঃখের কথা। সুতরাং যে দোয়া পড়া হয় সে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যদি সহি সনদের প্রমাণ না হতো আলাদা কথা, যেমন আগে হাদিসটা কথা বললাম, ওরা বলছে না ওটা জয়ীফ হতে পারে না, ওইটাই সহি এইটা জয়ীফ, অর্থ দেখে তো আর সহি নির্ধারণ করা হয় না,
সহিহ যঈফ নির্ধারণ করার মহাদেশ দেয় আলাদা কায়দা আছে, সেটা তুমি আমি বলতে পারবো না। শুধু জ্ঞান দিয়ে সহিহ হাদিসটা সহিহ না যঈফ বলা যায় না। হাদিস সহিহ আছে, আমরা হাদিসটা বুঝতে পারছি না, তখন আমরা নিজেদেরকে কি করব, নিজেদেরকে আমরা ছোট মনে করবো, আমাদের নিজেদের জ্ঞানকে ছোট মনে করবো। কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের সেই কথাকে নিয়ে এই শ্রেণীর কটাক্ষ বা এই শ্রেণীর কোন কুমন্তব্য বা সমালোচনা করতে পারি না। একটা এমন জিনিস, বিরল জিনিস মানুষের মাঝে প্রচার করে, পত্রিকার মাঝে প্রচার করে, মুশকিল হচ্ছে যে সেখানে সমাজের দৃষ্টি আকর্ষণ করলে যা হয়। যাক, এই কথাটা কথা প্রসঙ্গে বেরিয়ে গেল। তাহলে কি বোঝা গেল, ইফতারের সময় দোয়া পাঠ করা কি শূন্য? তাও এই দোয়ার দিকে ছেড়ে দেওয়া অসুবিধা আছে? এই দোয়ার দিকে না পড়ে সমস্যা আছে? সমস্যা নেই। তারপরে চলুন চার নম্বর, চার নম্বর আদব হলো সেহরি খাওয়াতে, সেহরি খাওয়াতে দেরি সকাল সকাল খেয়ে নেবেন, খেয়ে দিয়ে শোবেন, অথবা রাত ১২টার পর খেয়ে নেবেন না। কখন খেতে হবে? একদম লাস্ট টাইমে খাবেন। খাওয়া শেষ হলো, আজান হলো, এই হলো ঠিক। শরীয়ত আমাদের প্রতি জালেম না। তোমাদেরকে রোজা রাখতে বলেছি, কিন্তু রোজা রাখার আগে তোমরা খেয়ে নাও। কি বলেছে আল্লাহ রাসূল? সাহুরে বারাকা, সেহরিতে বরকত আছে। সেহরি বা সাহারি, দেখেন এখানে আমি শব্দটা দিয়েছি সাহরি, সাহরি, সাহরি কথাটাও ঠিক না, সাহারি, আর সেহরি কথাটাও ঠিক না, কিন্তু আমাদের বাংলাতে প্রচলিত আছে সেহরি, এই জন্য আমরা সেহরি বলি। ওরা বলে সেহরি মানে জাদু, জাদুর খাবার নয়। ভাই, বাংলা শব্দ অপভ্রংশ হয়ে গেছে, ওই সাহার থেকে এসেছে। সাহার মানে হচ্ছে ভোর, আর সাহারি মানে ভোরের খাবার। তো সেই সাহারিকে যদি সেহরি কেউ বলেই ফেলে, তার মানে তো সে জাদুর খাবার মনে করে না, সেগুলো সমস্যা। একটা শব্দ নিয়েও কত লেখালেখি, কত বক্তৃতা, কত ঝামেলা। ঠিক আছে, বেশ, সেহরি দেরিতে খেতে হবে, মানে আগে আগে খেয়ে নিলে হবে না। এখন যদি মনে করেন, হুজুর আমি জাগলাম উঠলাম, তারপরে যদি উঠতে না পারি, এই জন্য খেয়ে শুচ্ছে, আলাদা কথা। কিন্তু যদি আপনার সম্ভব হয়, আর আজকের যুগে কোনো অসম্ভব কিছু না, এখন মোবাইলে মাশাআল্লাহ মোবাইল সবারই কাছে, আর মোবাইলে জাগানোর ব্যবস্থা সুন্দর আছে, নিখুঁতভাবে, ঘড়ি থেকেও ভালো, ঘড়ি তো ধোকা দেয় অনেক সময়, কিন্তু মোবাইল ধোকা দেয় না সাধারণত, ব্যাটারি ব্যাটারি চলে গেলে আলাদা কথা। তো যাই হোক, এই যুগে পাঁচজনের কাছে, বাড়িতে পাঁচজন সদস্য থাকে, দুজন সদস্য থাকে, তো প্রত্যেকের মোবাইলে হ্যাঁ একজন তুলবেই, তখন দেরি করে সেহরি খাও। এখন সমস্যা হলো যে বেচারি সেহরি রান্না করবে, অবশ্য আমাদের দেশে সেহরি রান্না করে খায়, বাঙালিরা সেহরিতে ভাত খায়, কিন্তু এরা সেহরিতে ভাত খাওয়ার কল্পনাই করতে পারে না। অবাক হবে যে সেহরিতে গোশত খাও, কি খাবো, কেউ বলছে রুটি খাও, কেউ বলছে লবণ খাও, কেউ বলছে দুধ খেজুর খাও, বাস খেজুর দুধ খেলি সেহরি হয়ে গেল। কিন্তু বাঙালি কি চায়? এমনি দিনে তো পাঁচবার খায় চাল, পাঁচবার চাল খায়, তো রাতে কমসে কম কেউ সেহরিতে খায় না, যাই না কেউ ফিরে পার করা যায়। এখন মুশকিল হলো সেই মহিলা যে আগে উঠতে হবে, রান্না করতে হবে, তার জন্য আলাদা মোবাইল চাই, আলাদা অ্যালার্ম চাই, সে উঠবে। তারপরে খাবার সময় যখন হবে, তখন সব বাড়ির সমস্ত সদস্যকে উঠিয়ে শেষ সময়ে খেতে দেবে, যে খাওয়া শেষ হলো, আর কিছুক্ষণের মধ্যেই আজান শেষ হলো। এখন যদি বলেন, হুজুর তাহলে এক কাজ করি, খেতেই থাকবো, নি আজান হয়তো বন্ধ করে দেবো, যদি আপনি সেই সময় বাই চান্স যদি হয়ে যায় সমস্যা নেই, কিন্তু ইচ্ছা করে খেতেই থাকবেন, আজান সময় বন্ধ করবে। হ্যাঁ, আজান হলে থুতু ফেলতে হবে, শুধু শুধু পানি দিয়ে সেহরি খাওয়া কখন চলবে? শুধু পানি দিয়ে কেউ তো আর ইফতারি কি বলে সেহরি খায় না, শুধু পানি দিয়ে সেহরি খায়। বাই চান্স যদি কেউ উঠতে পারলো না, বাই চান্স যদি কেউ উঠতে পারলো না, ঠিক আছে, তারপরে সে উঠে দেখলো যে কি হয়ে গেছে, আজান হয়ে গেছে, অনেক রকম পার্থক্য, অনেক রকম প্রশ্ন হতে পারে। প্রথমত সে উঠলো, মনে করুন বাদশাহ উঠলো, উঠেই দেখলো এরি মনে হয় যেন আজান হয়ে যাবে, মনে হয় যেন আজান হয়ে যাবে, বা আজান হয়নি এখনো, এখন তা খাওয়া যাবে না, তো পানিটা খেয়ে নি,
পায়টা খেয়ে নিয়ে যখন বেরিয়ে গেল খবর খোঁজ খবর নিচ্ছে বা জিজ্ঞেস করছে বা ঘড়ি দেখছে তখন জানলো যে আজান হয়ে গেছে রোজাটা হবে না হবে না হয়ে যাবে কারণ সে না জেনে খেলো আর উঠার পরই জাগার পরে যখন জানলো যে আজান হয়ে গেছে তার সত্ত্বেও ভাবলো যে সারাদিন তো উপোস থাকতেই হবে কমসে কম এক গ্লাস পানি খেয়েনি দিয়ে পানি খেয়ে নিল তবে অনেকে বলে কি যে এক গ্লাস পানি না খেলেও রোজা হবে না এক গ্লাস পানিও না খেলে রোজা হবে না বাজে কথা এখন সমস্যা হলো যদি আপনি মনে এরকম হয়ে যায় মসজিদের আজান শুনে আপনি ওঠেন তাহলে ওঠার পরে আর খবরদার কিছু খাবেন না খবরদার কিছু খাবেন না অনেক মানুষ আছে বিড়ি খোর সিগারেট খোর তারা সেহরি খাওয়ার পরে বিড়ি টানতে থাকে দিয়ে আজান দিলে সঙ্গে সঙ্গে আজান দিবে যদি আপনি শিওর হন যে ভুল আজান দিয়েছে যদি আপনি শিওর হন যে আজান ৪৫ এ হবে বুড়ো বাজে মুয়াজ্জিন ভুল করে আজান দিয়ে দিয়েছে আপনি ৪৫ হলে বন্ধ করে দেন এইভাবে আপনার সেহরির সময় বা সেহরি খাওয়া মোট কথা সেহরি খাওয়া হলে শূন্য সেহরি খাওয়া খরচ না আবার কিছু আছে যেমন মনে যান আমি এই এলাকায় খাই এই মসজিদে আজান দেয় নাই পাশের মসজিদে আজান দিছি কিছু কইতে আছে যে যে এলাকায় খাই যে এই মসজিদ